Hey, what's up guys, this is Nurul Ahmed. Assalamu alaikum, kemon achen shobai, asha kori bhalo achen. To ajke arekta notun vlog niye aslam apnader majhe, to dekhte thakun ar enjoy korte thakun. Assamer ek chotto district SS Mankachor, Assam Meghalayar majkhane Mankachor Thakran bari Mir Jumla Mazar Sharif obosthito. তো আপনারা যদি কেউ আসেন দেখতে পারেন। আজকাল ওয়েদারটা এত সুন্দর যেটার বিষয় না বললে না, তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারা কখনো যাবলে আসতে পারেন। মির জুমলার জন্ম হয় ইরানে, 1991 সনে মির জুমলার জন্ম হয়। মির জুমলার বাবা ছিল একজন ব্যবসায়ী, তেলের ব্যবসা। মির্জুমলার বাবা ইরানে তেলের ব্যবসা করত। মির্জুমলায় 1659 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেবের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে সরকার গঠন করে। ওয়েস্ট বেঙ্গল আর অহমর মাঝত কিবা একটা হঙ্গা চলি থাকা অবস্থায় মির্জুমলা 1662 সনত অহম লয় আহে। তাহার এইটো হঙ্গাত হুমাদম লয়। লওয়ার পিছত আকো উভতি যাওয়ার সময় অতিরিক্ত বানপানি থাকার কারণে তা উভতি যাওয়ার রাস্তা না পাইছিল। সেই কারণে এইখানি জায়গাত মির্জুমলা তা হিনাহতলক লৈ আছিল। সেই সময়ত মেলেরিয়া মহামারী রোগত আক্রান্ত হৈ বহুত মানুহ মৰিছিল আৰু তেওঁৰ হিনাসকলৰ কেইগৰাকী মানুহ মেলেরিয়া ৰোগত আক্রান্ত হৈছিল। তেওঁলোকৰ চিকিৎসা চলি থকাকালীন মির্জুমলারও মেলেরিয়া রোগ আক্রান্ত হয় আর চিকিৎসা চলি থাকাকালীনত মির্জুমলা ইহকাল ত্যাগ করে। 30 মার্চ 1663 সনত মৃত্যু হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। তো এখান থেকে আপনাদের মানকাসুরের যেটা ভিউ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো, মির্জুমলা ভিউ পয়েন্ট বলে এখানে, তো আপনাদের আমি ওটাই দেখানোর চেষ্টা করবো। তো এখান থেকে আমি আপনাদের বাংলাদেশ দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা ক্যাপচার করলে হয়তো দেখতে পারবে। এখান থেকে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশের ব্রিজ আর কি, শেষ ব্রিজ। তো এটা ছিল মেঘালয়ার ভিউ। দুনিয়া এত টাকা পয়সা অহংকার দেখিয়ে কি লাভ ভাই, এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। তো মরহুম জহুরুল ইসলাম সাহেব 30/6/2000 সনে মৃত্যুবরণ করে। উনি মারা গেছে প্রায় 21 বছর 6 মাস। উনির নাম এখনো আছে দুনিয়া। যারা দুনিয়ায় ভালো কাজ করে পায় তাদের নাম সারা জীবনে থেকে যায়। তো দোয়া করবেন আমি জানি আপনাদের সামনে ভালো কাজ করতে পারি, আপনাদের দোয়া চাই। যাদের মা বাবা নাই তারা মা বাবার জন্য দোয়া করবেন, আর যারা যাদের মা বাবা আছে দুনিয়ায় তারা মা বাবার উপরে নজর রাখবেন ভাই। দুনিয়ায় কিছুই থাকবো না একদিন, আমরাও থাকবো না, আপনারাও থাকবেন না। তো দোয়া কর।